শফিক শফিকুলি সসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের পদার্থবিজ্ঞান তিন নিয়ে একশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একখণ্ড বস্তুর বট পঞ্চাশ গ্রাম এবং বস্তুটিকে একটি পঞ্চাশ গ্রাম বড়ের অ্যালুমিনিয়াম ক্যালোরিমিটারে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একশো পঞ্চাশ গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পরে মিশ্রণের তাপমাত্রা তিরিশ ডিগ্রি পাওয়া গেল বস্তুটির আপেক্ষিক তাপ পনেরোশো জে কেজি ইনভার্স ওয়ান কে ইনভার্স ওয়ান এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ নয়শো জে কেজি ইনভার্স ওয়ান কে ইনভার্স ওয়ান তাহলে প্রথমে বলা হয়েছে প্রশ্নে তাপধারণ ক্ষমতা কাকে বলে মাটির কলসিতে ফানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো এরপরে বলা হয়েছে উপর উপরোক্ত তথ্যগুলো মূল মূলনীতিকে সমর্থন করে কিনা না গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে আমরা প্রথমে দেখব তাপ ধারণ ক্ষমতা কাকে বলে কোনো বস্তুর তাপমাত্রা এক ক্যালবিন ভাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে ছ নম্বর প্রশ্ন হচ্ছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করা যেহেতু মাটির কলসিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত তাহলে মাটির তৈরি কলসির গায়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে যার মধ্য দিয়ে পানি বাহিরের দেওয়ালে আসে এবং বাহিরের দেওয়ালের এই পানি পরে সত্য বাষ্পীভবন প্রক্রিয়ায় বাষ্পীভূত হয়ে এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপ কলসির পানি কলসির পানি হতে গ্রহণ করে ফলে কলসির পানির তাপমাত্রা কমে যায় তাই গরমের দিনে মাটির কলসির পানি ঠান্ডা থাকে এরপর আমরা প্রশ্ন আলোচনা করব ঘনিয়ে নিয়ে বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো দেওয়া আছে বস্তুর বর বড় গ্রামে ছিল আমরা এটারে কিলোগ্রামে করে দিছি এক হাজার দিয়ে ভাগ করে প্রচুর আদি তাপমাত্রা ছিল একশো বিশ ডিগ্রি শেষ তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি এদের ডিফারেন্স ড্যালেজ এটা পার্থক্য থিটা ওয়ান মাইনাস থিটা টু এরখানে সেলসিয়াস এরপরে একশো বিশ থেকে তিরিশ ডিগ্রি যখন আমরা পার্থক্যটা লিখবো এখানে ক্যালবিন লিখবো তার নব্বই ডিগ্রি নব্বই ক্যালবিন বস্তুর আপেক্ষিক তাপ এস সমান পনেরোশো যে কেজি ইনভার্স ওয়ান কে ইনভার্স ওয়ান তাহলে বস্তুর বর্জিত তাপ আমরা বর্জিত তাপকে ধরে দৌড়লাম তাহলে ওয়ান সমান এম এস ডেল থিটা এম এর মন বসাই দিলাম এস এর মন বসাই দিলাম ডেল থিটা তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল এরপর প্রশ্ন দেখবো আমরা পর প্রশ্ন হচ্ছে ক্যালরিমিটারের মূল নীতিতে এটি কি সমর্থন করে কি না তাহলে সমর্থন তখনই করবে যদি মোট গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান হয় তাহলে গৃহীত তাপ আর বর্জিত তাপ তাহলে বর্জিত তাপ কোনটা যেটা বস্তু গ্রহণ বস্তু বস্তুর গ্রহণটা হচ্ছে বর্জিত তাপ তাহলে গহতে প্রাপ্ত বস্তু কর্তৃক বর্জিত তাপ কি সমান ছয় হাজার সাতশো জুল ক্যালডিমিটারের আপেক্ষিক তাপ আমরা এটার এস সি সি দ্বারা প্রকাশ করছি তাহলে নয়শো জে কেজি ইনভার্সন কেজি ইনভার্সন তাপমাত্রা ফাত্তিক ডেল থিটা সি লেখা হয়েছে তিরিশ থেকে বিশ ডিগ্রি তাহলে দশ ক্যালভিন ক্যালডিমিটারের বর এম সি পঞ্চাশ গ্রাম এটার আমরা কিলোগ্রামে নিয়ে গেলাম এরপরে গৃহীত তাপ ক্যালডিমিটারের গৃহীত তাপ এম সি এস সি থিটা সি তাহলে মানগুলো বসে দিলাম হয়ে গেল সাতশো পঞ্চাশ জুল এরপর আমরা বাহির করব পানির বর পানের বর একশো পঞ্চাশ গ্রাম এটা আমরা কিলোগ্রামে নিয়ে গেছি পানির আপেক্ষিক তাপ এসডব্লিউটা আমরা মুখস্থ লিখব বিয়াল্লিশশো তাপের পার্থক্য হচ্ছে ডেল থিটা ডব্লিউ পার্থক্য দশ ক্যালবিন এরপরে পানি কর্তৃক গৃহীত তাপ কিউ ডব্ল্লিউ সমান এমডাব্লিউ এস ডাব্লিউ ডেল থিটা ডাব্লিউ তারপর মানগুলো বসে দিলাম হয়ে গেল ছয় হাজার তিনশো জোল মোট গৃহীত তাপ কিউ টু সমান হবে কিউ সি প্লাস ডব্লিউ মানগুলা বসাই দিলাম তারপর যোগ করে দিলে ছয় হাজার সাতশো পঞ্চাশ ঝোল আমরা কিন্তু ঘর থেকেও পেয়েছি ছয় হাজার সাতশো পঞ্চাশ এটা হচ্ছে গৃহীত তাপ ঘরটা হচ্ছে বর্জিত তাপ যেহেতু দুইটি সমান তাহলে এটা ক্যালোরিমিটারের নীতিকে কি করে তাহলে এটা ক্যালোরিমিটারের নীতিকে সমর্থন করে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নেয় সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য